তো শুরুতেই বেসিক্যালি কংগ্রাচুলেশন জানাই আফগানিস্তান টিমকে, যারা ফাইনালি তারা সেমিফাইনালের জায়গা করে নিয়েছে। অ্যাকচুয়ালি তারা ডিজার্ভ করে স্পটটা, কারণ অস্ট্রেলিয়ার মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে তারা হারিয়েছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের মতো টিমকেও তারা হারিয়ে দিল আজকে। কারণ 115 রানের টার্গেটও বাংলাদেশ ফুলফিল করতে পারলো না। যাই হোক, রাতে নাগিন ডান্সকারীদের নিয়ে রাত্রিবেলা একটা ভয়ানক রোস্টেড ভিডিও আসছে, আর যেটা আসছে সেটা হচ্ছে সাকিব সেহবাগ। তো সেই ভিডিওটা তো অবশ্যই আসছে, অফিসে এসে অফিসে করতে হবে, খেতে পড়তে হবে, পেট্রো চালাতে অফিসটা করতে হবে, তো সেটা করে নিই। বাট এসছি জাস্ট শুধু আফগানিস্তানকে কংগ্রেশন জানানোর জন্যে, এবং একটা বিগ স্যালুট জানাই আফগানিস্তান টিমকে, যারা থ্রু আউট পুরো টুর্নামেন্ট এত সুন্দর খেললো এবং ফাইনালি তারা স্পটটা ডিজার্ভ করতো, তারা সেটা পেয়ে গেল। তো আমি আবার কংগ্রেশন জানাবো আফগানিস্তান টিমকে, তাদের জন্য শুভকামনা রইলো আগামী দিনের জন্য। অবশ্যই চাইবো আমার টিম ইন্ডিয়া জিতুক, আর অপেক্ষা সহ্য হচ্ছে না। 19 নভেম্বরের ক্ষত এখন এখানে রয়েছে। যাই হোক, বাংলাদেশকে সুযোগ দেওয়া হয়েছিল, আগের দিন যাচ্ছিল যদিও, তো ICC মনে করলো শুধু লুঙ্গি নিয়ে যাবে, গেঞ্জিটা দেওয়া উচিত। তো একজন আজকে আফগানিস্তানকে রিস্ট করে বলেছিল, ভাই ওদের জন্য একটু কম সম রান করো, দেখো যদি কিছু করতে পারে। বেসিক্যালি 115 টার্গেট দিয়েছিল, তাও তারা করতে পারেনি। এদের বলে কোনো লাভ নেই, এদেরকে নিয়ে রাত্রিবেলা আসবে একটা ভয়ানক একখানা বাটি গটি নিয়ে, একদম ভেজে রোস্ট করে, সঙ্গে আমাদের বাহুবলী সাকিব আল হাসান যে নেদারল্যান্ডের সঙ্গে খেলে টেন আছে, তাকে নিয়ে বলবো। তো মোটামুটি এখন অফিসে আছি, বেশি ভাট বকা যাবে না, আপাতত এইটুকুনি দেখুন। রাত্রিবেলা অপেক্ষায় থাকুন, ভয়ানক রোস্ট আসছে, কিন্তু অবশ্যই থাকবেন কিন্তু আমার সঙ্গে জুড়ে। চলুন এখন চললাম, টাটা।